আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচকলার কোফতা কারি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমে আমি কাঁচকলাগুলোকে বটিতে কেটে নেব। আপনারা ছুরিতেও কাটতে পারেন, আমার বটিতে কাটতে সুবিধা হয়, তাই আমি বটিতে কাঁচকলাগুলোকে কেটে নেব। এবার আমি কাঁচকলার খোলাটা ছাড়িয়ে নেব। এই খোলাটা দিয়েও আবার রেসিপি করা যায়, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি একটা আলু এর মধ্যে কেটে নেব। এবারে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। প্রেসারে আমি এই কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে নেব। প্রেসারে জল গরম হয়ে এসেছে, আমি এবার কাঁচকলা আর আলুগুলো দিয়ে একটা দুটো সিটি মেরে নেব। দেখুন কাঁচকলাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কাঁচকলাটাকে ভালো করে চটকে নেব, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুটাকেও এর সঙ্গে আমি ভালো করে চটকে নেব। আমার কাঁচকলা আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো, আর আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে দেব। আর দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এবারে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে আমি এইটাকে টাইট করার জন্য খানিকটা বেসন দেব। দু চামচ মতো বেসন আমি এখানে দিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা বেসনটা ব্যবহার করবেন। বেসনটা না দিলে এই মাখনটা ভালো করে টাইট হবে না। এবার আমি এইটাকে একটা আকারে শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে এগুলোকে বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে নিতে হবে। আপনারা লম্বাভাবেও বানাতে পারেন, যে যেরকম পারবেন সেরকমই বানিয়ে নেবেন। এবার কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে আমি এই একটা একটা বড়া ভালো করে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার আমি ওই একই তেলেতে দিয়ে দেব সামান্য কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। যদি প্রয়োজন মনে করেন আপনারা এতে একটু তেলও অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর দেব সামান্য আদা বাটা। এটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। টমেটোগুলো প্রায় আমার নরম হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো, আর দেব সামান্য নুন, আর দেব স্বাদ মতো চিনি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, পরোটা লুচি সবার সঙ্গে এই কাঁচকলার কোফতা কারি খাওয়া যায়। ঝোলটা আমার গরম হয়ে এসছে, ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি একটা একটা করে কাঁচকলার ওই কোফতা কারিগুলো দিয়ে দেব। রেসিপিটা প্রায় আমার রেডি হয়ে এসছে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।